আসসালামু আলাইকুম। নির্বাচনের পর ক্ষমতাসীন দলে নানা রকম বিবাদ বিসম্বাদের খবর একের পর এক আসছে। সর্বশেষ খবর হচ্ছে সংসদ সদস্য আবুল কালামকে আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশ। অর্থাৎ দলের ভিতরে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেই বক্তব্য চলছে, পাল্টাপাল্টি চলছে, তার জেরে এই শোকজ করা হয়েছে। এই খবরে বলা হচ্ছে যে দলীয় শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী চার আসনের আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ এমপি পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে বিবাদ। দর্শক বুঝতে পারছেন যে এমপিরাও জড়িয়ে গেছে এবং দল এটা ধারণ করতে পারছে না, ফলে বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত শোকজের চিঠি গতকাল বৃহস্পতিবার তিনি পেয়েছেন। তবে কোনো বক্তব্যের জন্য আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। গত 9ই মার্চ ও 13ই মার্চ দুটি দলীয় অনুষ্ঠানে আবুল কালামের বক্তব্য নিয়ে ফেসবুকে সমালোচনা করেন তার বিরোধী পক্ষ হিসেবে পরিচিত সাবেক এমপি এনামুল হকের অনুসারীরা। 9ই মার্চ রাজশাহী নগরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাজশাহী 5 আসনের এমপি আব্দুল ওয়াদুদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সভাপতিকে দলীয় প্রার্থীর বিপক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গালাগাল করেন। ওই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এরপর 13ই মার্চ বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় দেওয়া বক্তব্যে এমপি আবুল কালাম আজাদকে বলতে শোনা যায়, অনেক সময় দলীয় গঠনতন্ত্র সভাপতি ও সাধারণ সম্পাদকও মানেন না। এই বক্তব্য সংসদ সদস্যের বিরোধীরা ফেসবুকে প্রচার করলে তিনি এ বিষয়ে পত্রিকায় বিবৃতি দিয়ে জানান, বক্তব্যের আগে পেছনে কিছু অংশ বাদ দিয়ে সুপার এডিট করে তা প্রচার করা হয়েছে। শোকজের চিঠির বিষয়ে বক্তব্য জানতে এমপি আবুল কালাম আজাদের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি সাড়া দেননি। তার ব্যক্তিগত সহকারী জেলা আওয়ামী লীগের সুম সম্পাদক মাহবুব রহমান জানান, সংসদ সদস্যের একটি বক্তব্য গত নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন বিকৃতভাবে প্রচার করেছেন, তারা নোটিশ পেয়েছেন, এর জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হবে। রাজশাহী 4 আসনে গত 15 বছর ধরে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে বর্তমান এমপি ও অপরপক্ষে গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত 3 বারের এমপি এনামুল হক। নির্বাচনের সময় উভয় পক্ষের 12টি মামলা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে 9টি অভিযোগ দেওয়ার ঘটনা ঘটেছিল। রাজশাহী শুধু এটি না, আরও বিভিন্ন প্রান্তে এই গোলমালের খবর আসছে। তো এটি একটা খণ্ডচিত্র, এই সমস্ত ঘটনাগুলো এখন দলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্তে চলছে এবং ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে যে আগামী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ বিসম্বাদের খবরগুলো আরও বাড়বে এবং দলকে নিঃসন্দেহে এর জন্য একটা বিড়ম্বনা পোহাতে হবে বা এই দুর্যোগ বলা যায় দলীয় দুর্যোগ মোকাবেলা করতে তাদের হস্তক্ষেপ করতে হবে, নতুবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।